আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আরও একটি সাদ বাগানের আপডেট নিয়ে আসছি, আর সেটি হলো খুবই জরুরি একটা বিষয় সাদ বাগানের জন্য, যারা সাদ বাগান করেন তাদের জন্য। সেটি হচ্ছে লেবু গাছ কীভাবে কাটিং করা যায়, এবং লেবু গাছ কাটিং করার ফলে মানে বেশি ফলন ধরে, আমি আজকে সেই আপডেটটা নিয়ে আসছি। আশা করি আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর এই ফাঁকে বলে নিচ্ছি, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং বেল আইকনটি চাপিয়ে নেবেন, যেন আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা আমার নোটিফিকেশনটা পেয়ে যান, আমার সাথে থাকতে পারবেন। তো ভিউয়ার্স, শুরু করা যাক এই ইম্পর্টেন্ট একটি আপডেট সাদ বাগানের। তো আশা করি আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ধৈর্য ধরে। তো যারা সাদ বাগান পছন্দ করেন তাদের অবশ্যই আমার এই ভিডিওটি দেখা দরকার, যারা সাদ বাগান করেন তাদের অবশ্যই আমার এই ভিডিওটি দেখা দরকার। তো ভিউয়ার্স, সেই জন্য আমার অবশ্যই লাগছে একটি এরকম কাটিং প্লাস। এটা হচ্ছে কাটিং প্লাস, এটা আমি সাদ বাগানের আমার যত গাছ আমি কাটিং করি আমার এটা প্রয়োজন হয়। এটা আমি মার্কেটে আপনারা পাবেন, আমি এটা বাণিজ্য মেলা থেকে নিয়ে আসছি। তো প্রথমে আমাকে এটা খুলে নিতে হবে, এই যে এটা এভাবে লক করা আছে, আমি ইচ্ছা করলে খুলতে পারবো না। তো যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন, আর যারা ব্যবহার না করেছেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখন খুলে নিয়েছি এই পিনটা। তো এখন আমি এটার সাহায্যে আমি আমার লেবু গাছের ডালপালাগুলো কেটে নিব। তো ভিউয়ার্স, আমাকে অনেকে এটা রিকোয়েস্ট, একটা ভিডিও আমি দিচ্ছি, আমাকে অনেকে বলেছে কীভাবে আমি লেবু গাছ কাটিং করি, কতটুকু কাটিং করি সেটা দেখাতে। তো আমি আজকে তাদের জন্য আমি এই ভিডিওটি করেছি, এবং সব আমার ভিউয়ারদের জন্য আমি এই ভিডিওটি আপলোড করছি। তো ধন্যবাদ, আমার সাথে থাকবেন, আগাম ধন্যবাদ দিয়ে আমি শুরু করছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা লেবু, এটা কিন্তু নতুন একটা ডাল বের হয়েছে, কিন্তু এটাতে আমি কোনো ফুল দেখিনি, তাই আমি এটা। আর সাদ বাগানে আরেকটা কথা বলে নিই, সাদ বাগানে এত বড় গাছ রাখা ঠিক না। যে গাছটা, আমার এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ডালপালা ছড়িয়ে অনেক বড় হয়ে গেছে। তো ঝড় বৃষ্টির সময় কিন্তু এটা একটা প্রবলেম। তো আমি সেই জন্য, আর বিশেষ করে অনেক ফল মানে ফুল ফল পাওয়ার জন্য আমার এই গাছটাকে অবশ্যই আমার কাটিং করতে হবে, এবং আমি কাটিং করার পরে যখন নতুন ডালপালা বের হবে সেটার থেকে আমরা ফুল পাবো এবং ফল পাবো। তো ভিউয়ার্স, সেই জন্য আজকে আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ডালটা এখান থেকে বের হয়েছে, এটা এটা এখান থেকে বের হয়ে এতটা লম্বা হয়েছে। তো আমি এটাকে এতটুকু রেখে, হাফ, ঠিক হাফ রেখে আমি তার মাঝামাঝি অংশে, যে এখান থেকে আমি একটু, আপনারা একটু বাঁকা করে কাটবেন, ঠিক সোজা করে কাটবেন না, একটু অ্যাঙ্গেলে কাটবেন। এই যে আমি কেটে দিচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু অ্যাঙ্গেলে কেটেছি আমি, ঠিক এইটুকু আমি ফেলে দিব, এটুকু আমি রেখে দিব। আর ঠিক আমি আরও কয়েকটা এরকম কেটে দেখাচ্ছি, এই যে ঠিক অ্যাঙ্গেলে আপনারা এটা কাটবেন। যে কোনো গাছ আপনারা কাটিং করবেন একটু অ্যাঙ্গেলে কাটবেন, তাহলে তাড়াতাড়ি এটা দিয়ে আর আবার নতুন ডালপালা বের হবে। যে আমি আরও কয়েকটা কেটে দেখাচ্ছি, তাহলে গাছটা এত সুন্দর হবে, কিছুদিন পর আপনারা দেখতে পারবেন যেন গাছটা একদম ঝোপানো হয়ে গেছে, আর অনেক ফুল আসছে, আবার নতুন ডালপালা বের হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এতটুকু পরিমাণ আমি কেটে নিয়েছি, আর বাকিটা এই যে প্রত্যেকটাতে আপনারা একটু খেয়াল করে দেখবেন প্লিজ। যারা সাদ বাগান করেন তাদের জন্য এই কাটিংটা খুবই একটা জরুরি বিষয়, আর কাটিংয়ের ফলে আপনারা কিছুদিন পরে দেখবেন নতুন ডালপালা বের হয়েছে। আমি আশা করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে আমি কেটে নিচ্ছি, এখানে আপনারা মানে যতটুকু দেখবেন যে বেশি বেশি ওগুলাতে কোনো ফুল নেই, তারপরে কোনো ফল নেই, তো আপনারা ওগুলো, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন অনেক লম্বা হয়েছে, বাট এটার মধ্যে কোনো ফুল আসে নাই। তো এটা আমি কেটে দিব, কেটে দেওয়ার ফলে এটার মধ্যে নতুন ডালপালা বের হবে। আমি বারবার বলছি আপনারা কাটার সময় একটু অ্যাঙ্গেলে কাটবেন,
আর এই যে ঠিক পাশে আছে একটা লেবু, তো এটা আমি কাটব না, এটার পাশে আশেপাশে আমি কাটব না। আবার নতুন ফুল কিছু আছে পিছন থেকে, সেগুলো আমি কাটব না। এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, লম্বা একটা ডাল উপরের দিকে উঠে গেছে, তো এটাও আমি কেটে দিব ঠিক একটু অ্যাঙ্গেল করে। এই যে, আর এই কাটিং প্লাস দিয়ে খুব সুন্দর করে আপনারা কাটতে পারবেন, এবং মাছের কাটাও কাটা যায়, মাছের কাটাও কাটা যায়। আমি এটা দিয়ে গাছের ডাল কাটি। তো এভাবে আমি আরও কয়েকটা দেখাচ্ছি, ঠিক এখান থেকে আমি গাছটাকে উপরের দিকে উঠতে দেব না, আমি আশেপাশে ছড়িয়ে দিব যেন উপরের দিকে খুব বেশি না ছড়ায়। খুব সুন্দর করে কেটে যায়। তো এভাবে আমি যত আগাছা মানে উপরের দিকে উঠেছে আমি সবগুলো কেটে নিব। এখানে আরেকটা আছে অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই গাছটা মাশাআল্লাহ এত বড় হয়েছে, আমার একটু উপরে উঠেই কাটতে হচ্ছে। এই যে খুব সুন্দরভাবে কেটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে আমি সবগুলো কেটে নিব। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই খেয়াল করবেন যেটাতে লেবু ফুল বা ছোটো ছোটো ফল থাকে তো সেটা কাটবেন না। আর আমার এই লেবু গাছটা বারো মাসই লেবু গাছ, তো একদিক দিয়ে ফুল হচ্ছে আরেক দিক দিয়ে ফল হচ্ছে। এই যে এটাও আমি কেটে দিব, এইভাবে যত উপরে উঠবে আসলে আমি সবগুলো কেটে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু অ্যাঙ্গেল করে কাটবো আমি। এই যে কেটে নিয়েছি। তো এভাবে যতগুলো আছে আমি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা আছে আমি কেটে দিব। অবশ্যই খেয়াল রাখবেন যেখানে ফুল বা ফল ছোট ছোট আছে সেটা কাটবেন না। আমি নেক্সটে যখন এগুলা নতুন নতুন ডালপালা বের হবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে কাটছি, এটার কারণ হচ্ছে এটার কারণে অনেক ডালপালা বের হবে তাড়াতাড়ি। আমার এগুলোতে লেবু ছিল, তো আপনারা আরেকটা জিনিস বলে দিই, যেটাতে লেবু ছিল সেটা অবশ্যই কেটে দিবেন, কারণ সেটা সেইখানে আর ফল হবে না। এই যে আপনার মাথাগুলো দেখলে বুঝতে পারবেন, এগুলো কেটে দিবেন। অনেকেই জানে না লেবু গাছ কীভাবে কাটিং করতে হয়, আমাকে অনেক আপুরা মেসেঞ্জারও আমাকে রিকোয়েস্ট করেছে। এই যে এখানে লেবু ছিল, আমি দুটো লেবু খেয়েছি, তো এটাও আমি কেটে দিব। তো ভিউয়ার্স, এ পর্যন্তই, তো নেক্সট আবার আসবো ইনশাল্লাহ। আশা করি এই আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টসে জানাবেন। আপনারা আশা করি অনেকে উপকৃত হবেন, যাদের ছাদ বাগান আছে তারা অবশ্যই উপকৃত হবেন। তো আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ছাদ বাগানের আমার পাশেই থাকবেন, আমার পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে নেবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।